আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আলহিল্লাহ আহ একজন জানতে চেয়েছেন যে তারাবির সালাত সালাদ বিশ পড়া তার পক্ষে খুবই কষ্টকর হচ্ছে প্রথম দিন আট রাকাত পড়ে পরের দিন পড়েছেন এখন তার করণীয় কি এক করে নেন একটাই জিনিস নবী সাহাবি রদি আল্লাহুম সাল্লাম রদি আনহুম এবং রাহে মাহমুল্লাহ ইমাই মুস্তাহিদিন যারা ছিলেন তারা কেউ এগুলোকে আলাদা করেননি এই গান যারা ছিলেন তারা কেউ আলাদা করেননি তো কেয়ামুল লাইমান হচ্ছে রাত্রের নামাজ রাত্রের সালাদ আইসারত আল্লাহ আনহার হাদিস যেটা যে মা ইয়াজিদ ওনার বেশি ছিল না ফের রমাদান আওয়ালা ফিবাই রমাদান রমজান রমজানের বাহিরে বেশি ছিল না এগারো রাকাতের তো এটা ধরে আপনি দুই রাকাত পড়েন আপনি চার রাকাত পড়েন আপনি ছয় রাকাত দশ রাকাত এগারো রাকাত তেরো রাকাত পড়েন এ পর্যন্ত হয় সো এই যে বিশ টাকাত বাইশ রাকাত ষোলো রাকাত বারো রাকাত এত গুণাগুণের চাইতে আপনি দুই রাকাতও পড়তে পারেন আপনি চার রাকাতও পড়তে পারেন এটা অনুমতি আছে এটার জন্য খোলা এটার জন্য দরজা খোলা আছে কেউ দরজা বন্ধ করবেন না মানে সংখ্যাটা তাহদিদ করা সর্বশেষ কথা বলি আপনাকে যে তাহদিদ অর্থাৎ নির্দিষ্টকরণ এটা চলবে না নির্দিষ্টকরণ যদি কেউ করে তাহলে এগারো রাখা নির্দিষ্টকরণ করতে হবে নির্দিষ্ট বিশ টাকা আমি বিশ টাকা আট রাখা দ্বন্দ্বে যাচ্ছি না এখন কিন্তু আমি যাচ্ছি আমি বলতেছি যে কেউ যদি নির্দিষ্ট করে তাহলে নির্দিষ্ট করতে চাইলে এগারো রাকাত নির্দিষ্ট করতে হবে হাদিসে এগারো রাখা ছাড়া অন্য কোনো সালাদ নির্দিষ্ট বলা যাবে না যে বিশ টাকা তেইশ টাকা ছত্রিশ টাকা চল্লিশ টাকা উনচল্লিশ টাকা এটা কোনোটাই না আপনি দুই রাকাত পড়তে পারেন চার রাখাত পড়তে পারেন সো এটা কেউ যেন কঠিন না করে দেয় বলে দেন ওনাকে বলে দেবেন যে আপনি প্রয়োজনে যদি না পারেন তো দুই রাকাত পড়বেন কোরআন পড়বেন বসে বসে বেশি বেশি দোয়া করবেন লম্বা সেজদা করবেন অথবা একই রাখাতে আপনি প্রয়োজনে দশ বার পনেরো বার সরাই এখলাস পড়বেন যতটুকু মুখ ততটুকু পড়বেন এইভাবে সালাদটা লম্বা করতে হবে লাইল তারপরে হচ্ছে তুলুল কুনু যেটা কেরাত লম্বা হয় সো এইভাবে করতে পারি